ইংরাজি নববর্ষ আদরিবলে সমগ্র বিশ্ববাসী সাজু আছে রাজ্যবাসী আর তার সমান্তরালকে যেহেতু ইংরাজি নববর্ষ অর্থাৎ 31st দিনাখন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হব নালাগে তার প্রতি লক্ষ্য রাখি সুরাচাই চালকর বিরুদ্ধে এনেদরে অভিযান চলা দেখবলে পাওয়া গেছে, যত এই মুহূর্তে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আহা দেখবলে পাওয়া গেছে আর নিজেই এই অভিযান নামা দেখবলে পাওয়া গেছে। পরিবহন দল ইয়াত যেহেতু যবিসি পয়েন্ট আছে এবিসি পয়েন্টত অভিযান চলা দেখবলে পাওয়া গেছে। ইয়াত দেখিছে আপনি দুচকীয়া আর চারিচকীয়া বাহন আছে, এই বাহনের চালকর বিরুদ্ধে এই অভিযান চলা হয়েছে। সুরাপারি চালকক নাকি লগার এই মুহূর্তে বেড এনালাইজার যা আছে সেই বেড এনালাইজার পরীক্ষা করা দেখবলে পাওয়া গেছে। আর কেবল এই স্থানতে নয় গুহী মহানগরীর বিভিন্ন যান আছে সেই স্থান সমূহত আজি পরিবহন বিভাগে আজিরতে বিগত আজি এসপ্তাহ ধরে এনেদরে অভিযান চলা দেখবলে পাওয়া গেছে। আর কালি যেহেতু বছরটির অন্তিম দিন আর বছরটি বন্তি অন্তিম দিনাখন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয় বা দুর্ঘটনা সংঘটিত নহয় তার প্রতি লক্ষ্য রাখি এনেদরে অভিযান চলা দেখবলে পাওয়া গেছে। আর বিগত সময়সত দেখব পাওয়া গেছিল যে দুর্ঘটনা ফ্রি করা দেখবলে পাওয়া গেছিল বা দুর্ঘটনা হওয়া কোনো ধরনের হওয়া দেখবলে পাওয়া নাছিল। আর মুখ্যমন্ত্রী যেহেতু নির্দেশ জারি করেছে যে এইবারও যাতে কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত নহয় তার প্রতি লক্ষ্য রাখি এনেধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। আর দেখিছে আপনি মন্ত্রী পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিজে অভিযানত এই মুহূর্তে প্রত্যেকক্ষণ গাড়ি চা দেখবলে পাওয়া গেছে, রাজপথ নিজে নামা দেখবলে পাওয়া গেছে। আর পরিবহন যখন বিষয়া আছে বিষয়াসকলে এই মুহূর্তে অভিযান চলা দেখবলে পাওয়া গেছে। পরিবহন পরিবহন আয়ুক্ত আদুল খানেও এই যে অভিযান সুরাপে চালকর বিরুদ্ধে যে অভিযান সেই অভিযানত নমা দেখবলে পাওয়া গেছে। প্রত্যেকক্ষণ দুচকীয়া চারিচকীয়া সকলবর গাড়ি এই মুহূর্তে পরীক্ষা করা দেখবলে পাওয়া গেছে। আর আজি মহানগর আয়ুক্ত বা মহানগর আরক্ষী যে আয়ুক্ত আছে সেই আয়ুক্ত নিজে সংবাদমেল যোগে প্রকাশ করেছিল যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নহয় যাতে সুরাপিয়া পার্টি করক, কিন্তু সুরাপিয়া চালকসকলে যাতে কোনো ধরনের দুর্ব্যবহার নকরে, অবদামি নকরে বা অত্যাধিক মাত্রা সুরা সেবন নকরে। আর আজি দিনটি 31 ডিসেম্বর নিশা সমগ্র আজি গুহী মহানগরীতে এনেধরণের অভিযান চলিব, উড়ে নিশা অভিযান চলিব আর পুয়ার ভাগতো কিছু কিছু অংশত অভিযান চলার সম্ভাবনা আছে। এই মুহূর্তে আমি জিএসওর দৃশ্য দেখা আছো, জিএসওর এবিসি পয়েন্টের দৃশ্য দেখা আছো। আর দেখিছে আপনি কেনেদরে দুচকীয়া চারিচকীয়া চাল যখন যুব বাহন আছে সেই বাহন সময় অভিযান চলা দেখবলে পাওয়া গেছে। আর মন্ত্রীগী আছে তখন আমি ভাষ্য লোবলে চেষ্টা করি। আজি যেহেতু আপনি রাজপথ নামিছে কি কব বিচার আর এই সুরাপ চালকর বিরুদ্ধে অভিযান চলছে? আমার বিভাগে অনবরত একটা প্রয়াস করে থাকে যে আমি কেনেকুয়া ড্রাঙ্ক এন্ড ড্রাইভ বা এনেকুয়া ইরেগুলারিটিস খিনি আমি কমাই আনিব পারো। তার একমাত্র লক্ষ্য হল যে রাইজ যাতে একটা সুরক্ষিত পথ পাব পারে। আমি সকল মানুহে বাটত আমার আহিব লাগে। কিছু মানুহ আছে যিসকল এক অপরিণামদর্শী মানুষ ড্রাঙ্ক এন্ড ড্রাইভ করে থাকে, কোনো না কোনো ঠাইত হয়তো বা ড্রিঙ্কস করেছে, বাট তার পাশে তো ড্রাইভ করে। আর এইবিলাকে বহুত ঠাইত আমি দেখিছো যে অ্যাক্সিডেন্ট মাতি আনে। সেই কারণে আমার যখন বিভাগের কর্মকর্তা আছে তেওঁলোক আহে, প্রায় কবলৈ হলে প্রতি ঠাইত আহে, পুলিশের মানুষ আহে, এক্সাইজের মানুষ আহে। আর আমি এনেকুৱা এটা ড্রাইভ করে থাকো প্রতি বছরই করো, প্রতিদিনই করো। এইবার আপনার জ্ঞাত যে গোটেই বছরত আমি প্রয়াগ করার পাশতেও খুব একটা আমি অ্যাক্সিডেন্ট রেট কমাব পারা নাই। এই ক্ষেত্রত আমি ইবার আরো কঠোর স্থিতি লৈছো। আমি চেষ্টা করে আছো প্রতিটা ঠাই যাতে এনেকুৱা এটা চেকিং হয় যাতে কোনো পদ্যেই রাইজে ড্রাঙ্ক এন্ড ড্রাইভ করব না। আর বাকি কথাখিনি তো আছেই, এই ক্ষেত্র পুলিশ ট্রান্সপোর্ট এই ক্ষেত্র এক্সাইজ সকলে মিলি বিভিন্ন ঠাইত আমি এই ড্রাইভটি চলাই আছো, চলাই যাম। কারণ আপনাদের জ্ঞাত যে 31st কালি আহি আছে ইয়ার এন্ডিং, আকো 1 তারিখ এটা বছরের আরম্ভণি। কিছু উৎপাতিয়া মানুষ আছে যে এইবিলাক আনন্দ ফূর্তি করার নামত এইবিলাক করে থাকে, যাতে এইবিলাক নহয়। সাধারণ রাইজ যাতে আমি সকলেই একটা সুরক্ষিত পথে যাত্রী হব তার কারণে এই ব্যবস্থা করা। আমার এটা একটা কন্টিনিউ প্রসেস। আজিও আমি স্টেট রোড সেফটি কাউন্সিল বহিছিল আর আমি এটা খুব গুরুত্ব দিয়ে আছো। এটা বুঝি খালি গুহাটি নহয়, সব ঠাইত যাতে আমি আমার কন্টিনিউ একটা ড্রাইভ আমি চলাই থাকবো।
ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। এয়া আছিলে বিভাগীয় মন্ত্রী মন্ত্রীগৰাকী এটা কথা কৈছে যে তেওঁলোকে যিহেতু এই ড্ৰাংকেন ড্ৰাইভাৰ বিৰুদ্ধে ব্যৱহাৰ সুৰাপাৰী যি চালকসকল আছে চালকসকলৰ বিৰুদ্ধে এই অভিযান চলাইছে আৰু এই অভিযান যিহেতু তেওঁলোকে গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন স্থানত চলা দেখিবলৈ পোৱা গৈছে আৰু লগতে যিবোৰ জি এছ অ'ৰ যিসকল লোক আহিছে বা যিসকল দুচকীয়া চাৰিচকীয়া বাহনৰ গৰাকী আছিলে সেই গৰাকীসকলৰ বেড এনালাইজি পৰীক্ষা কৰা এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে আৰু লগতে ক'ব বিচাৰিম যে এই যে এনেকুৱা অভিযান বা এনেকুৱা ড্ৰাংকেন ড্ৰাইভিঙৰ বিৰুদ্ধে যি অভিযান এই অভিযান তেওঁলোকৰ এই অভিযান যিহেতু বিহুলৈকে চলাৰ সম্ভাৱ চলিব বুলি কৈছে আৰু লগতে দুৰ্ঘটনা যাতে সংঘটিত নহয় কালিৰ দিনটোত আৰু পূৰ্বতে চাব যে দুটা বছৰে কোনো ধৰণৰ দুৰ্ঘটনা সংঘটিত হোৱা নাছিল যাতে পূৰ্বৰ দৰে এইবাৰ দুৰ্ঘটনা কোনো ধৰণৰ দুৰ্ঘটনা সংঘটিত নহয় আৰু দুৰ্ঘটনা সংঘটিত নহয় যাতে এজনো লোকে মৃত্যুক আঁকোৱালি ল'ব নালাগে তাৰ বিৰুদ্ধে এনেধৰণৰ অভিযান চলা দেখিবলৈ পোৱা গৈছে গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন স্থানত।